হ্যালো বন্ধুরা, আমি ডিজিটাল টিউটোরিয়ালসের তরফ থেকে শিবাজি দেবনাথ আপনাদেরকে পাইথন টিউটোরিয়ালের দ্বিতীয় এপিসোড দ্বিতীয় পর্বতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই পর্বে আমরা শিখব কীভাবে আমরা পাইথনকে মানে পাইথন অ্যাপ্লিকেশানে কীভাবে আমরা কন্ডিশন অ্যাপ্লাই করব, মানে কীভাবে আমরা লজিক ইউজ করব, সেই পার্টটা আমরা পাইথনের এই পার্টে আমরা দেখব। তো আমরা পাইথন আগেই ইনস্টল করে নিয়েছি, তো সেটা আপনি আগের ভিডিওতে দেখতে পাবেন। তো এখানে আমরা পাইথনে প্রোগ্রামের কিছু লজিক ইউজ করা দেখব। তো প্রথমে আমাদের পাইথনের বেসিক লজিক ইমপ্লিমেন্টেশনের জন্য, বেসিক লজিককে কাজ করার জন্য আমাদের যেটা করতে হবে, প্রথমে আমাকে একটা ভ্যারিয়েবল নিলাম। সেই ভ্যারিয়েবলে আমি করলাম কি, এখানে 10 নাম্বার একটা অ্যাসাইন করলাম এবং তারপরে আমি এন্টার করলাম। তো আমার এখানে এই ভ্যারিয়েবলের মধ্যে 10 অলরেডি ভ্যালু অ্যাসাইন হয়ে গেল। এবার এইখানে এবার আমি কন্ডিশন অ্যাপ্লাই করব। তো কন্ডিশন অ্যাপ্লাই করার জন্য এখানে ইফ কন্ডিশন আমি লিখলাম। লেখার পর এবার হচ্ছে যে ভ্যারিয়েবলের মধ্যে আমি ভ্যালু চেক করবো, সেই ভ্যালু ভ্যারিয়েবলটার নাম লিখলাম। আর নর্মালি আমরা প্রোগ্রামিংয়ে যেমন করি সেইভাবে ডবল ইকুয়াল দিয়ে 10 লিখলাম। তারপর এখানে আমাদেরকে যখন এর লজিক অ্যাপ্লাই করার পর আমরা যখন এবার এর কন্ডিশনসগুলো ট্রু এবং ফলস দুই ভাবে আমরা পেয়ে থাকি, তো ট্রু অ্যান্ড ফলসের প্রসেসে আমরা কিছু আউটপুট পাই, সেটা আমরা সেখানে আমরা কিছু আউটপুটের জন্য প্রিন্ট কিওয়ার্ড ইউজ করে থাকি। তো সেই কিওয়ার্ডের জন্য আমরা এখানে কোলন ইউজ করলাম। কোলন ইউজ করার পর এন্টার যে করলাম, সঙ্গে সঙ্গে আমাদের এইখানে কী হলো, একটা ইন্ডেন্টেশন আমরা এখানে দেখতে পাচ্ছি। ইন্ডেন্টটা হচ্ছে কি, আমাদের এখানে পাইথনে কোনো রকম ব্র্যাকেট ইউজ করা হয় না। তো ব্র্যাকেট যেহেতু ইউজ ব্যবহার করা হয় না এখানে, তো সেই কারণে এখানে আমরা কিন্তু ব্র্যাকেটের পরিবর্তে ইন্ডেন্ট ইউজ করে, মানে হোয়াইট স্পেস ইউজ করে, হোয়াইট স্পেস বা ট্যাব ইউজ করে আমরা এখানে আইডেন্টিফাই করাই যে কোন মেথডটার মধ্যে কী চলছে বা কোন ফাংশনটার মধ্যে চলছে বা কোন লজিক ফ্লোটা চলছে সেটা আমরা বুঝতে পারি। তো এখানে যেটা আমি মেনলি দেখতে চাইছি যে যদি এ ইকুয়াল টু 10 হয় তাহলে আমরা এখানে করছি কি, এখানে প্রিন্ট দেবো, প্রিন্টে লিখব ইয়েস ইট ইজ 10। এখানে কোলন কিছু ইউজ করবো না। আবার এখানে এন্ট্রি যেই করলাম তখন কী হলো, যেহেতু আমার লজিকটা সাকসেস হয়েছে সেক্ষেত্রে আমার এখানে ইয়েস ইট ইজ 10। যদি এই ক্ষেত্রে আমি এটাকে যদি অ্যাপ্লিকেশানস আমরা ইউজ করতাম তাহলে এখানে এখানে আমি আবার একখানা নাম্বার আমি এখানে ইনপুট করছি এবং সেখানে আমি এখানে অনলি আমি ইফ কন্ডিশনসটা ইউজ করেছিলাম। এখানে করলাম কি, এলস কন্ডিশনও আমি ইউজ করব। তো এখানে ইফ এ ইকুয়াল টু, এখানে এ ইকুয়াল টু না, এ নট ইকুয়াল টু 10, নট ইকুয়াল টু 10, দেন এখানে কী হচ্ছে, প্রিন্ট ইট ইজ নট 10, এলস এলস এলসটা আমি এখানে লিখলাম। এলসের মধ্যে এলস পার্টের পর আমি এখানে করলাম কি, আরেকখানা কন্ডিশন আমি এখানে ইউজ করছি, সেটার মধ্যে আমি প্রিন্ট করছি ইয়েস
it is 8 is 10 তো আমাদের মোটামুটি লজিক টোটা লেখা হয়ে গেল কন্ডিশনসটা লেখা হয়ে গেল ইফ এবং এলস ইউজ করে এবার আমি এন্টার করে যখন দেখছি তখন বলছে যে এখানে ইয়েস ইট ইজ নট ইকুয়াল টু 10 কেননা ব্যাপার হচ্ছে এখানে আমরা অলরেডি 13 অ্যাসাইন করেছি তো 13 অ্যাসাইন করার জন্য এখানে নট ইকুয়াল টু 10 তো এটা হলো মোটামুটি আমাদের অ্যাপ্লিকেশনস ওয়াইজ ব্যাপারটা কিন্তু এবার যদি আমরা ইউজার ইনপুট নিয়ে যদি কাজ করতে চাই তাহলে আমরা এটাকে কীভাবে করব যদি এটা আমার ইউজার ইনপুট নিয়ে এটা যদি আমরা অ্যাজ এ অ্যাপ্লিকেশন এটাকে ডেভেলপ করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা কী করব তাহলে সেক্ষেত্রে আমরা এখানে প্রথমে একটা ফাইল নিউ ফাইল একটা ওপেন করব নিউ ফাইলটা ওপেন করার পর এখানে আমাদের যে প্রসেসে আমরা জিনিসগুলোকে ইউজ করতে চাই সেটা আমরা করব তাহলে ফার্স্টে আমাদের এখানে কী করতে হবে প্রথমে আমাকে একটা ইনপুট নিতে হবে তো ইনপুট নিয়ে সেইটাকে একটা ভ্যারিয়েবলে স্টোর করতে হবে তাহলে ইনপুট নিয়ে ভ্যারিয়েবলে স্টোর করতে গেলে প্রথমে আমি একটা ভ্যারিয়েবল নিলাম এ এবং সেখানে আমি ইনপুট নেবো কনসোল থেকে তো কনসোল থেকে যেহেতু আমি ইনপুট নেবো সেক্ষেত্রে আমি ইনপুট বলে সিনট্যাক্স ইউজ করলাম এবং ইনপুট সিনট্যাক্সের মধ্যে আমি যেটা অ্যাকচুয়াল দেখাতে চাই প্লিজ ইনপুটের নাম্বার ইনপুট এ নাম্বার করে আমি এখানে এই মেসেজটাকে ডিসপ্লে করাতে চাই সেই কারণে আমি এটা করালাম এরপরে আমি করছি কি এই নাম্বারটা যখন আমার ইনপুট হয়ে গেল এবার আমি কন্ডিশন চেক আপ করবো কন্ডিশন চেক আপ করে আমি এই কন্ডিশনসটাকে কীভাবে সেট করব কন্ডিশনসের মধ্যে যেটা আমরা আগেরবার প্রোগ্রামে দেখলাম যদি 10 যদি থাকে তাহলে আমরা সেখানে বলবো কি প্রিন্ট দেবে ইয়েস ইট ইজ 10 আর এলস এখানে এখানে এলস পার্টে প্রিন্ট ইট ইজ নট নট ইট ইজ নট এ 10 ইট ইজ নট 10 তো আমাদের প্রোগ্রামটা মোটামুটি হয়ে গেছে তো এই হচ্ছে আমাদের প্রোগ্রামটা যে প্রোগ্রামটা আমরা অ্যাকচুয়াল অ্যাপ্লিকেশনস হিসাবে আমরা এটাকে ইউজ করতে পারি তো এই ফাইলটা লেখা হয়েছে তো ফাইলটাকে এবার আমাকে সেভ করতে হবে ফাইলটাকে সেভ করবার জন্য ফাইলে গেলাম গিয়ে আমি সেভ অপশানে গেলাম এবার সেভ অপশানের জন্য সেভ অ্যাজ করলাম করে আমি এখানে ডেস্কটপে আমার পাইথন বলে একটা ফোল্ডার রাখা আছে তো সেই পাইথন ফোল্ডার ডেস্কটপের উপর আমার পাইথন বলে একটা ফোল্ডার রাখা আছে সেই ফোল্ডারের মধ্যে আমি এখানে CONDITION কন্ডিশন ডট পাই কন্ডিশন ডট পাই পাই এর দরকার নেই কারণ কি পাই অলরেডি বাই ডিফল্ট এসে যাবে তো সেই কারণে কন্ডিশন বলে সেভ করলাম তো দেখে নিই কী দাঁড়াচ্ছে আমরা দেখে নিই পাইথন প্রজেক্টটা এখানে রয়েছে তো কন্ডিশন ডট পাই মানে আমাকে যেহেতু এক্সটেনশনটা এখানে রাখা নেই তো সেই কারণে এখান থেকে আমরা ফাইলটাকে আরেকবার রিসেভ করি সেভ অ্যাজ করে এখানে কন্ডিশন ডট পিওয়াই করে আমরা ফাইলটাকে সেভ করলাম করার পর এবার এই ফাইলটাকে রান করবার জন্য আমরা এটাকে রান অ্যাজ এ মডিউল কিন্তু তার আগে আমরা এটা করতে পারি যে আমাদের এই প্রোগ্রামের মধ্যে কোনো রকম ভুল আছে কিনা তার জন্য চেক মডিউল করে নিলে আমরা এখানে চেক আপ করে দেখে নিতে পারি যে আমার এখানে কোনো রকম ভুলটা দেখা যাচ্ছে
যদি কোনো রকম ভুল যদি না দেখা যায় তাহলে ঠিক আছে। তাহলে আমরা এখানে কি করতে পারি, রান মডিউল, তো মডিউলটাকে রান করতে সঙ্গে সঙ্গে আমাকে এখানে একটা ইনপুটের নাম্বার বলে আমার কাছ থেকে নাম্বার চাইছে, তো আমি এখানে 12 ইনপুট করলাম, ওটা যেই এন্টার করলাম তখন বলছে নো ইট ইজ নট এ 10। কিন্তু এখানে আরেকবার আমি মডেলটাকে রান করাবো, করিয়ে আমি এখানে 10 ইনপুট করবো, তখনও আমরা দেখতে পাচ্ছি নো ইট ইজ নট এ নট 10। কেন কেন এইরকম ব্যাপারটা হলো, কারণটা হলো এই যে আমরা এখানে যে ইনপুটটা আমরা পাচ্ছি সেই ইনপুটটা অ্যাজ এ স্ট্রিং আমরা এখানে পাচ্ছি। তো যখন আমরা কনসোল থেকে ইনপুট নিই, কোনো ডেটা ইনপুট যখন নিই, তখন সেটা আমাদের কনসোল মোডে স্ট্রিং হিসেবে আমরা পেয়ে থাকি, তো সেটাকে আমরা ইন্টে কনভার্ট করবো। তো ইন্ট লিখে এখানে আমরা এটাকে ইন্টে যদি আমরা এইভাবে লিখি এবং লেখার পর আমি যদি এটাকে যদি রান করি, তার আগে আমাকে সেভ করতে হবে ফাইলটাকে, ফাইলটা সেভ হয়ে গেছে। এবার আমি এটাকে 10 বলে আমি দিলাম, তখন কি বলছে, ইয়েস ইট ইজ 10, তার মানে আমার প্রোগ্রামটা ঠিকঠাক এক্সিকিউট করেছে। তো এটা হচ্ছে বেসিক পার্ট হচ্ছে লজিক কন্ডিশনসের। কিন্তু এর সঙ্গে আমি আর একটা প্রসেস করতে চাইছি, যদি এখানে 10 হয় তাহলে আমরা এইভাবে আমরা করছি, আর যদি আমাদের আর একখানা এলস ইফ কন্ডিশন যদি আমাকে ব্যবহার করতে হয় তাহলে সেক্ষেত্রে আমি এখানে এলস ইফের জন্য এখানে এল ইফ পার্ট ইউজ করবো। এল ইফ পার্ট করে এখানে এ ইকুয়াল 5 যদি করা তাহলে এখানে আমি সেমভাবে এই জিনিসটাকে নিয়ে এই পার্টটাকে নিয়ে আমি এখানে সিম্পলি কপি পেস্ট করে দিলাম, দিয়ে মডিউলটাকে সেভ করে নিলাম। সেভ করবার জন্য কন্ট্রোল এস উইন্ডোজ সিস্টেমে, ম্যাক সিস্টেমে কমান্ড এস করলে আমরা এটাকে সেভ করতে পারবো। তো আমাদের ফাইলটা সেভ হয়ে গেছে, তো আমি এখানে যদি 10 প্রিন্ট করি তখন কী হচ্ছে, অটোমেটিক্যালি 10 আসছে। আবার আমরা এটাকে নতুন করে রিলঞ্চ করি মডেলটাকে, তো মডেলটাকে আবার রিলঞ্চ করতে এখানে আমি যদি 5 দিই তাহলে কী হচ্ছে, ইয়েস ইট ইজ 5। তাহলে এখানে ইয়েস ইট ইজ 5, কিন্তু আমার তো এখানে 5 তো আসার, 10 আসার কথা নয়, এখানে আমাদের 5 আসার কথা। হ্যাঁ, অ্যাকচুয়ালি এখানে আমি ভুল করেছি যে এখানে 5টা লেখা নেই, তো সেই হিসাবে আমি এখানে আবার এটাকে মডিউলটাকে রিস্টার্ট করি। রিস্টার্ট করে এখানে আমি 5 এন্টার করি, করে দেখি ইয়েস ইট ইজ 5, তার মানে এলস ইফ কন্ডিশনসটা সাকসেসফুলি রান করেছে। তো এই হলো আমাদের মোটামুটি কন্ডিশনসের ওপর কাজ, যেটার ওপর বেস করে আমরা প্রোগ্রামিংয়ের লজিক পার্ট ইমপ্লিমেন্ট করে থাকি। তো এটা হচ্ছে একদম বেসিক, যারা প্রোগ্রামিং অলরেডি জানে তাদের পক্ষেও বুঝতে সুবিধা হবে, আর যাদের প্রোগ্রামিং জানা নেই তারা তো মোটামুটি বুঝতেই পারবে, সে নিয়ে কোনো অসুবিধা হবে না।